আমি তরকারি রেঁধে দিচ্ছি, তুই ভাতটা চাবি দে। আমি রাঁধতে পারি না কি? যেমন মা তেমন বিটি, আমি নিজেই পারবো। চাল কোথায় আছে বল? ওই তো চৌকির নিচে একটা প্লাস্টিকের ঢোপে দেখছি। আমি ছিঁড়া চটি পরে লেংড়ি লেংড়ি বেড়াচ্ছি, আর টাকা দিয়ে কার জন্য নতুন চটি কিনে রেখেছে? এই পলি, কি বলছো? এই জুতো কার রে? মা পেঁয়াজ কাটার টাকা দি তোমার জন্য কিনেছিল, তুমি রাগ করেছিলে তাই দিতে পারিনি। নিজের জন্য শাড়ি কিনেনি না তো? যাচ্ছে আর ব্যাঙাচের মতো পটল তুলছে, আয় আয় দিদি দিদি আয়। এই ঈশান, পথের ধারে বেড়া দিদিস তো, না হলে মুরগি ছাগল একটাও বাঁচবে না। আজ আর পারবো না, কাল দিয়ে দিব। মা কি হলো রে? আয় এখানে ছ্যামা এসে বস। তোমার বড় বৌমা আসেনি? তিন দিন আগে তুই আমার জন্য কাপড় কিনে পাঠিয়েছিলি, তখন এসেছিল তো। কেনে ভাই, কি হয়েছে? এখানে আসেনি? কি হলো রে হাসেম, কিছু না বলি চলে গেল, কি হয়েছে বৌমার? তোমার শাশুড়ি মা এসেছিল নাকি বাপ? হ্যাঁ এসেছিল তো। এসেছে? হ্যাঁ, মাকে দিকাল কি সোনার আংটি পাঠিয়ে দিয়েছিলা তাই দিগাল যে। কি সোনার আংটি? আমি পাঠিয়েছি, এই দেখেন। হ্যাঁ, দিয়ে বলল রাগ করো না বাপ, দেরি হয়ে গেল, তোমার আব্বা লজ্জায় আসতে পারেনি, আমাকে দিয়ে পাঠালো। মা কটা টাকা গুছিয়েছিল আর পেঁয়াজ কাটার টাকা দিয়ে গড়ে দিয়েছে। ও রোগা শরীরে দিন রাত খেটে খেটে এসব করছে আর আমি ওকে? কেন আব্বা, কি হয়েছে? এ আমি কি করেছি রে ময়না, তোর মাকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। জামাটা দেও গো, পরে যাই। নতুন জিনিস ঘরে থাকতে দিবে না। দেও, শুন না, দেও না। থামো, দিছি। শিখা, এই ভাই এসছে গো। পলি, ময়না, জামাই সবাই এসছে। আরে সবাই চলে এসেছে, চলো চলো গাড়ি কি বসেন, চলো চলো। তোর ভাবি আসেনি রে? এসেছিল তো কাল। মা এসেছিল? হ্যাঁ, কাল আমাকে একটা লুঙ্গি আর জামা দি বলল যে রাগ করো না, তোমার ভাই ঈদে দিতে পারেনি তাই এখন দিল। কিছুতেই থাকলো না, বলল তোর ভাই খেটি খুটি বাড়ি এসি, আমাকে না দেখতে পেলে হয়। রুকসানা,
খেটি খেটি টাকা গুছি আমার নাম করি সবাইকে শাড়ি লুঙ্গি আংটি দিয়ে আসে, আমার জন্য নতুন চটি কিনে আনলো, আর আমি ওকে বুঝতে পারলাম না। তুই কি কাজ করলি রাজে? আর ওকে পাবো না মা, আর ওকে পাবো না। এই হাসে, তোর বোর মতো একজনকে দেখলাম বুঝলি? কোথায় কোথায়? কিন্তু অত বড় বাড়িতে দূর থেকে ঠিক বুঝতে পারলাম না বুঝলি। আচ্ছা ভেতরে নিয়ে আয়। ওকে স্যার। চলুন। আসুন বসুন। বলুন। আমার বউ মানে এদের মা এই বাড়িতে? কি, আপনার বউ এই বাড়িতে? আরে না না, এই বাড়িতে আমি আর আমার মা ছাড়া কেউ থাকে না। গ্রামের একজন দেখেছি বললো। আরে কে কি বললো না বললো তাতে আমি কি করব বলুন? ও তা ঠিক, ঠিক আছে। আরে বসুন বসুন বসুন। দু তিন দিন কিছু খাননি মনে হচ্ছে, শহরে খেতে গেলে অনেক খরচ, বাড়িতে এসেছেন যখন কিছু খেয়ে যান। এ রাজু স্যার। এই না না, আমরা খেলব। আপনাদের অনেক খোঁজাখুঁজি করতে হবে, না খেয়ে তো আর থাকা যায় না। চলুন খেয়ে নিন, আসুন। খেয়ে নিন। হ্যাঁ আবার ভুল, বললাম তো এখানে আমি আর আমার মা ছাড়া কেউ থাকে না। চ কোথায় হারিয়ে গেল কুকুর?
জানি। ডিএসপি সাহেব আপনার কুটুম হয় তা আগে বলেননি তো? ডিএসপি সাহেব আমাদের কুটুম? হে তু, ওরে বাপ, যা ভুল করে ফেলিছি। এলেন আপনার সাইকেল, মুড়ির টিন, আর এই তো টাকা, এই এটালি আমাদের মাফ করে দেন আঙ্কেল। যার জন্যে খাটি সে যখন ছেড়ে চলে গেছে, ও আর লাগবে না গো, লি যাও। তোর মাথা গরম স্বভাবের জন্য তো বৌমা রাগ করে চলে গেল। স্যার চো 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 চো, স্যার স্যার সব দিয়ে দিয়েছি, সব দিয়ে দিয়েছি। চালাট, পালা পালা। রুকসানা মা! হ্যাঁ, ফেরত দেব না ভেবেছিলাম, এখন থেকে উনি কিন্তু আমারও মা। তাই আমার নয় মাথা গরম, তাই বলে তুমি চলে যাবা? তুমি তো আমাকে তাড়িয়ে দিলা, আমার মনে কষ্ট হয় না? এই খুব অন্যায় করে ফেলেছি গো, আমাকে ক্ষমা করে দাও। এই তোমার পায়ে পড়ছি। এই কচি কি কচি, দেখো দেনি এই ছোরা বউয়ের পা ধরে, বউরা লাথি ঝাটা খেয়েও নিজে থেকে তোদের মাফ করে দেয়, তোরা সেটা কোনোদিন করবি না। তাহলে তোর পা ধরছে, আর কোনোদিন কিছু বলবো না গো। বেশ বেশ ঠিক আছে। এ রাজু, স্যার এগুলো সব আপনাদের জন্য। জানো কত বড় পুলিশ অফিসার ওই ডিএসপি, নাকি বলে না তাই? জানো আমাকে আমাকে মা বলেছে, কত আদর যত্ন করেছে। মা আবার কান্না না বাপ, এ তো খুশিতে জ্বলাচ্ছে, কিন্তু তোমাকে যে কোথায় বসায়। এবার বাড়ি ঘর সব হবে, কিন্তু কথা দিতে হবে, এই ছেলে যা দিবে সব নিতে হবে। না বলে কি করি, তোমার জিদের সাথে তো আমি পারবো না বাপ। চলো বাপ।